السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আমরা 18 নম্বর লেসন পড়ছি। 18 নম্বর লেসনের গত 2 পর্বে আমরা গ্রামারটা পড়ে রেখেছিলাম। এখানে লাজিম মুতাআদ্দি ক্রিয়া শিখেছি, মুতাআদ্দি হওয়ার বিভিন্ন পদ্ধতি দেখেছি, আর তাকসির আল মুবালাগা পড়েছি, আর তাহদীর সতর্কীকরণের জন্য একটা বিশেষ স্ট্রাকচার আছে সেটা জেনেছি, শেষে কাসাম জাওয়াবুল কাসামের ব্যবহার দেখেছি। এখন ইনশাল্লাহ আমরা হেওয়ারের মধ্যে এই বিষয়গুলো একটু আয়ত্ত করার চেষ্টা করবো। দেখেন এখানে বলতেছে আদ-দারসু সামিনা আশারা, এখানে সামিনা আছে, আসলে এখানে টাইপো আছে, এটা আসলে লিখতে এরকম হওয়ার কথা ছিল আদ-দারসু সামিনু, এই যে আদ-দারসু সামিনা আশারা, এরকম হতো লেসন নাম্বার 18। আদ-দারসু সামিনা আশারা, আদ-দারসু সামিনা আশারা, এরকম হতো। আপনারা দেখছেন যে এই যে সামিনুন শব্দটা হলো অর্ডিনাল নাম্বার, আদাদুন তারতিবিয়ুন, এই যে এবং সামিন আশার, এই দুইটা হলো আদাদুন মুরাক্কাবুন, মানে হলো যুক্ত সংখ্যা। আমরা বলেছিলাম 11 থেকে 19 পর্যন্ত যুক্ত সংখ্যা, এগুলো মাবনি, এই জন্য আসামিনা, এই দেখেন এটা ফাতার উপরে মাবনি আশারার সাথে, আসামিনা আশারা, এগুলো হলো ফাতার উপরে মাবনি, এই জন্য পড়তে হবে আদ্দারসু সামিনা আশারা, আদ্দারসু সামিনা আশারা। 18 নম্বর লেসেন, এখানে হেওয়ার আছে শিক্ষক সাহেবের সাথে ছাত্রদের কথোপকথন। শিক্ষক সাহেব বলতেছে কাইফা আমসাইতুম ইয়া ইখওয়ান, হে ভাইরা, তোমরা কিভাবে সন্ধ্যায় উপনীত হয়েছ, অর্থাৎ তোমাদের সন্ধ্যাটা কেমন কাটলো, বা তোমরা তোমাদের সন্ধ্যার কি অবস্থা, সন্ধ্যাবেলাটা কেমন কাটছে। কাইফা আমসাইতুম, কাইফা আমসাইতুম, তাহলে আমরা একটা শব্দ পড়েছিলাম আমসা ইউমসি ইমসাউন, শব্দটা সম্পর্কে বলেন তো, এটা কি শব্দ? সিস্টার অফ কানা, মাশাআল্লাহ, এটা কানার সিস্টার্স, আমসা ইউমসি ইমসাউন, ব্যবহারগতভাবে কয় নাম্বার ফর্মে আছে শব্দটা? 4 নম্বর, 4 নাম্বার ফর্মে আছে। তো এখন যে বাক্যটা পড়ছি আমরা কাইফা আমসাইতুম, তাহলে এখানে আমাদের ইসমু আমসা লাগবে, খাবারু আমসা লাগবে, তাহলে এখানে আমসাইতুম ইসমু আমসা কোনটা হবে? এই তুমটা হলো ইসমু আমসা, তাই না? তুম আর কাইফা শুরুতে যেটা আছে এটা হলো খাবারু আমসা, তাহলে আমসা তুম ইসমু আমসা, কাইফাটা খাবারু আমসা, জুমলাতুল ইসমিয়া। কাইফা আমসাইতুম ইয়া ইখওয়ান, হে ভাইরা, তোমরা কোন অবস্থায় বা কিভাবে সন্ধ্যায় উপনীত হয়েছ? ছাত্ররা উত্তর দিচ্ছে আত্তালাবাতু, 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 শব্দটা বলেন তো একবচন নাকি বহুবচন? বহুবচন বহুবচন, মাশাআল্লাহ। তার একবচন রূপটা কি হবে? আতালিবু, তালিবুন, তাই না? আতালিবু তালিবুন, বহুবচন হলো তালাবাতু, তাহলে এইটার অনেকগুলো বহুবচন হয়, একটা হলো তালাবাতুন, আরেকটা আমরা পড়ে আসছি তুল্লাবুন, ইভেন এটা রেগুলার প্লুরালও হয়, যে মেস তালিবুনা, এইসবগুলো হলো একজন ছাত্র অনেকগুলো ছাত্র বলতে চাইলে আপনারা তলাবাতুন বলতে পারেন। তলাবাতুন তার স্ট্রাকচারটা কি? ফাআলাতুন, তাই না? ফাআলাতুন। ফাআলাতুন, তুল্লাবুন তার স্ট্রাকচারটা কি? ফুআলুন, তুল্লাবুন, আমরা পড়ে আসছিলাম 3 নম্বর বইয়ে, তাই না? ফাআলাতুন, বহুবচনের অনেকগুলো প্যাটার্ন আছে, তার মধ্যে একটা হলো ফুআলুন, যেমন তুল্লাবুন, তুজ্জারুন, হুজ্জাজুন, তাই না?
ঠিক طلبة سفرة كررة ضررة প্রচুর শব্দ আছে এরকম। তা طلبة ছাত্ররা, শিক্ষক সাহেব উত্তরে বলতেছে আমসাইনা বিখাইরিন, আমরা কল্যাণের সহিত সন্ধ্যায় উপনীত হয়েছি, বা আমাদের সন্ধ্যায় উপনীতটা কল্যাণকর হয়েছে, ভালোই ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে এখানে আমসাই না, নাটা হলো ইসমু আমসা, বিখাইরিন জারুন মাজরুরুন, এটা হলো মুতাল্লিক বিল খাবার, খাবারু আমসা। আলহামদুলিল্লাহ, শিক্ষক সাহেব বলতেছে লিমা আখরাজত সাবুরাত ইয়া উসামাত, হে উসামা লিমা আখরাজত সাবুরাত, তুমি ব্ল্যাকবোর্ডটি কেন বের করেছ, ব্ল্যাকবোর্ডটি কেন বের করেছ। আদখিল হা বিসুরআতিন, সুরআতুন মানে দ্রুততার সহিত, তাড়াতাড়ি তো তাড়াতাড়ি, আদখিল হা সেটা প্রবেশ করাও, নিয়ে আসো, বিসুরআতিন দ্রুত, দ্রুত সেটা নিয়ে আসো, দ্রুত সেটা প্রবেশ করাও। তাহলে এখানে দুইটা শব্দ আসছে, একটা হলো আখরাজতা, আর একটা শব্দ আসছে আদখিল হা। তাহলে এই শব্দগুলো একটু আপনারা বের করবেন। প্রথমে একটু আমি বলি, লিমা আখরাজিতা, এই যে এই বারটা বলেন তো, এটা রুট লেটার কি? খরা জানা খারাজা, খারাজিম। তাহলে এখানে এটার ফর্ম ওয়ানে নাসারা এনসুরুতে ব্যবহার ছিল খারাজা, মোদারে হইতো ইয়াখরুজু, মাসদার হতো খুরুজুন, বের হওয়া। আর এখানে আখরাজতা, এটা কয় নাম্বার ফর্মে আছে? ফোর ফোর 4 নাম্বার ফর্মে। তাহলে খারাজা অর্থ বের হওয়া, তাহলে বলেন তো যখন বের হওয়া ছিল 1 নাম্বার ফর্মে, এটা লাজিম নাকি মুতাদ্দি? এক নম্বর ফর্মে লাজিম, এই যে খারাজা বিলালুন, বিলাল বের হয়েছে, লাজিম নাকি মুতাদ্দি? লাজিম লাজিম। তাহলে আমরা বলেছিলাম ফেলুন লাজিম ইনট্রানজিটিভ ক্রিয়া, মানে কি এটা অকর্মক, অকর্মক লাজিম ক্রিয়া, ইনট্রানজিটিভ ক্রিয়া মানে কি, সংজ্ঞাটা কি? অকর্মক মানে হচ্ছে মানে অবজেক্ট ছাড়া, মাফলন বিহীন ছাড়া, ফুলন বিহীন, তাহলে এই আমরা বাংলায় বলতে পারি অকর্মক ক্রিয়া, বা ক্রিয়ার দ্বারা বুঝাই হলো মাফলন যদি বিহীন এই। ক্রিয়াটা শুধু তার ফাইল নিয়ে পূর্ণ হয়ে যাবে, মাফুলন বিহীন, মাশাআল্লাহ, মাফুলন বিহীন, সহজ কথায় মাফুলন বিহি ছাড়াই তার অর্থটা কমপ্লিট হবে, বুঝা যাবে, এটা হলো লাজিম, ফেলুন লাজিম। তাহলে এখন লাজিম থেকে মুতাদ্দি বানানোর জন্য আমরা জানি 1 নাম্বার ফর্ম থেকে 2, 3 অথবা 4 নিয়ে যাব, তাই না? সাধারণত 1 থেকে 2 অথবা 4 গেলে কি হয়ে যায়, মুতাদ্দি হয়ে যায়। যেমন খারাজা বের হওয়া, এখান থেকে 4 নাম্বার ফর্মে গেছে আখরাজা, বের করা, এই যে আখরাজা, ইউখরিজু, মাসদার কি হবে, ইখরাজুন, এটার অর্থ কি, বের করা। তাহলে এটাকে কি বলে, ফেলুন মুতাআদ্দি, এই যে ফেলুন মুতাআদ্দিন, মানকুস শব্দ যেহেতু, তাই না, এরকম পড়তে হবে, ফেলুন মুতাআদ্দিন, ফেলুন মুতাআদ্দিন, এরকম। তো আলহামদুলিল্লাহ লাজিম মুতাআদ্দি বুঝে গেলাম। সিমিলার আরেকটা শব্দ হলো দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা, এই যে দাখালা ইয়াদখুলু দুখুলুন, প্রবেশ করা। তাহলে আমি যদি বলি খালেদ প্রবেশ করেছিল, কি প্রবেশ করেছিল, কাকে প্রবেশ করেছিল, হয় না তার মানে এটার অবজেক্ট নাই, মাফুলুন বিহি নাই। তাহলে মাফুলুন বিহি না থাকলে এটা হলো লাজিম, লাজিম, একটা অকর্মক ক্রিয়া যার অবজেক্ট প্রয়োজন পড়বে না। আর এটাকে 4 নাম্বার ফর্মে নিয়ে গেলে আদখালা ইউদখিলু ইদখালুন, অর্থ হলো প্রবেশ করানো, আরেকজনকে প্রবেশ করানো, দেখালা নিজে প্রবেশ করা, আদখালা আরেকজনকে প্রবেশ করানো, তখন এটা হলো মুতাআদ্দি, এটা হলো ট্রানজিটিভ ক্রিয়া, মুতাআদ্দি বা মুতাআদ্দিন, আল যুক্ত হলে মুতাআদ্দি। আলহামদুলিল্লাহ, তাহলে এখান থেকেই এই 4 নাম্বার ফর্ম থেকে শব্দ ব্যবহার হয়েছে আদখিল হা। তাহলে বলেন তো আদখিল এই বারটা মাদি মুদারে নাকি আমর? আমর আমর, ইনশাল্লাহ এটা ফেলুন আমর, মানে হলো
তুমি প্রবেশ করাও। আদখিল হা, হা হলো মাফুলন বিহি, ব্ল্যাকবোর্ডটাকে প্রবেশ করাও। আদখিল হা, তাহলে আমরা লাজিম মোতাদ্দি মনে হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরপরের প্রশ্ন, লিমা আখরাজ, আচ্ছা উসামা বলতেছে আখরাজ তুহা লি উনজ্জিফাহা, অর্থ বলেন আখরাজ তুহা, আমি সেটাকে বের করেছি, লি উনজ্জিফাহা, কেন? সেটা পরিষ্কার করার জন্য, তাই না? সেটা পরিষ্কার করার জন্য। তাহলে এখানে লি উনজ্জিফাহা ভার্বটা কি কয় নম্বর ফর্মে আসছে? তিনটা শব্দ আছে, লি প্লাস উনজ্জিফু, এখানে 4 নম্বর ফর্মে আছে উস্তাদ, এরপরে ছিল সাথে আছে ফা, মানসুব হয়েছে। লি উনজ্জি, লি উনজ্জি ফা হা। তাহলে এখানে দেখেন লির পরে, লিটা তো হারফুল জার, তারপরে এটা মাজরুর হয়ে গেছে, কেন বলেন এটা তো? ওস্তাদ লামু তালিল, তো লামু তালিল। লামুত তালিল, আমরা পড়েছিলাম লামুত তালিলের পরে একটা কি উজ্জ থাকে? আন আন উজ্জ থাকে, এই আন উজ্জ থেকে পরের মোদারের ক্রিয়াকে মানসুব বানায় দেয়, এই জন্য লির পরে লি উনজিফা, এই লি কিন্তু মানসুব বানায় নেয়, মানসুব বানাইছে কে? উজ্জ আন, আন মুদমার, তাই না? এইটা এসে মানসুব বানায় দিছে, লামুত তালিল লি উনজিফাহা, আমি সেটাকে বের করেছি, ব্ল্যাকবোর্ডটা বের করেছি, লিউনজিফা, সেটা পরিষ্কার করার জন্য। তাহলে 2 নম্বর ফর্ম, নাজ্জাফা ইউনজিফু, মাসদার কি হবে? তানজিফুন, তানজিফুন। সাউদখিলুহা, আমি সেটাকে প্রবেশ করাবো, বাদা তানজিফিহা, কখন? সেটা পরিষ্কার করার পর, ওসামা বলতেছে আমি সেটা পরিষ্কার করে তারপরে ভিতরে নিয়ে আসবো, প্রবেশ করাবো। শিক্ষক সাহেব বলতেছে আইয়ুহাল ইখওয়াতু, হে ভাইয়েরা, আইয়ুহাল ইখওয়াতু, হে ভাইয়েরা, এটার ব্যাখ্যাটা আপনারা এই বইয়ের মধ্যে 10 নম্বর বইয়ের শেষের দিকে আসছে কিনা এটা একটু আমরা পড়ে রাখি। আইয়ুহাল ইখওয়াতু, এখানে কয়টা শব্দ আছে? তিনটা মাশাআল্লাহ, তিনটা শব্দ, একটা হলো আইইউ, আইইউটা আমরা পড়েছিলাম, তাই না? আইইউটা হলো সব সময় মুদাফ হবে, এরপরে এটা হলো একটা ওই যে মিন আইয়ে, যখন উইচ প্রশ্নবোধক অর্থ হয়, আইইউটা আরেকটা হলো স্মল মরফুল, তাহলে আইইউ, এরপরে হা আছে, এরপরে আছে আল ইখওয়াতু, এই তিনটা শব্দ অর্থ হলো হে ভাইয়েরা। তার মানে বেসিক্যালি এই শব্দটা আসলে হে যদি বলতে চায়, একটা ভোকেটিভ পার্টিকেল, উজ্জ্ব ধরতে হবে না, তার মানে আসলে ছিল ইয়া, শুরুতে একটা ইয়া ছিল, ইয়া, ইয়াটা উজ্জ্ব আছে এখানে, ইয়াটা সরাসরি এখানে দেখা যাচ্ছে না, বাকি এখানে একটা ইয়া আছে, ইয়া আছে। তাহলে ইয়া থাকলে ইয়াটা হলো হরফুন নিদা, তারপরের অংশটা মুনাদা, তাই না? হারফুন নিদা মুনাদা, শুরুর ইয়াটা হলো হারফুন নিদা, পরেরটা হলো মুনাদা। তাহলে এখন এখানে মুনাদাটা কোন ধরনের মুনাদা হলো, এটার ব্যাখ্যাটা কি, কিভাবে আসতেছে, কোরআনে ওইভাবে ব্যবহার হচ্ছে, এটা কিভাবে বুঝবো আমরা? তো এখানে ব্যাখ্যাটা হলো শুরুর ইয়া উজ্জ, এটা হলো হারফুন নিদা। তাহলে এখন তারপরে মুনাদা লাগবে, এই যে পরে যে শব্দটা আছে আইইউ, আইইউটা হলো মুনাদা, এবং এটা মুনাদা মুফরাদ, মুনাদা মুফরাদটা কি হয়? মাবনিয়ুন আলা দম্মি, যেমন ইয়া খালিদু, ইয়া রাজুলু, এগুলো কি হয়? দম্মার উপরে মাবনি না? তো সেম এই যে আইইউ, এটা হলো মুনাদা, যেহেতু মুনাদা মুফরাদ এই জন্য দম্মার উপরে মাবনি। এখন আপনাদের প্রশ্ন হবে হা, এই হাটা কি বলেন তো? এটা মাজরুর আছে উস্তাদ, হ্যাঁ, এই হাটা কি বলবো? হা তো সাধারণ আমরা পড়ে আসছি দমির, তাই না? বাকি এইটা এখানে কি? এখন হা যদি দমির ধরেন, দমির ধরলে এটা তো মুদাফিলাই হয়ে যাবে, তাই না? মুদাফিলাই হয়ে যাবে,
তখন এই যে আইইউ যে মুনাদাটা, মুনাদাটা মুদাফ হয়ে যাবে। তো মুনাদা মুদাফ আমরা জানি কি হয়, মুনাদা মুদাফ হলে কি হয়, আপনার পরেরটা হচ্ছে বুঝেছেন, এরম, কত আলোচনা করছি। মুনাদা তিন প্রকার আগে পড়েছি আমরা, মুনাদার এরাবটা তিন প্রকার আপনাদেরকে কয়েক ক্লাসে বলছি হয়তো সম্ভবত। এক নাম্বার হলো যদি মুনাদা মুফরাদ হয়, মুনাদা মুফরাদ হলে তার এরাব হবে মাবনিয়ুন আলা দাম্মি, যেমন ইয়া রাজুলু, এখানে ইয়া রাজুলা, ইয়া রাজুলি বলতে পারবেন না, ইয়া রাজুলুন তানবিন দিয়েও বলতে পারবেন না, তাই না? তাহলে এটা হলো মাবনিয়ুন আলা দাম্মি, দম্মার উপরে মাবনি, মুনাদার এক নাম্বার প্রকার এটা। মুনাদার দুই নাম্বার প্রকার হলো মুনাদাটা মানসুব হবে যদি মুনাদাটা মুদাফ হয়, যেমন আমি বললাম হে খালেদের বাবা বা হে খালেদের বোন বলেন, হে খালেদের মা, আরবি কি হবে, ইয়া উম্মা খালিদিন, হে খালেদের মা। তাহলে দেখেন এখানে মুনাদাটা হলো উম্মা, তাহলে এটাকে বলে মুনাদা মুদাফ। মুনাদা মুদাফ যদি হয় তাহলে সেটা মানসুব, যেমন দেখেন এটা মানসুব হলো। একই রকম আমরা পড়ি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বানা, এই যে যে উদাহরণগুলো সবগুলো মুনাদা মুদাফ। তিন নাম্বার হলো মুনাদা যদি নাকিরাতুন গাইরু মাকসুদাতিন, গাইরু মাকসুদাতিন, নাকিরা গাইরু মাকসুদা, মকসুদ বলে না তোমার মাকসাদ কি, বাংলাতে বলে না মাকসাদ কি, তোমার মকসুদ কি, মকসুদ শব্দের অর্থ হলো উদ্দেশ্য, মকসুদ শব্দের অর্থ কি, উদ্দেশ্য। উদাহরণস্বরূপ বলেন বুঝেন, যেমন আমি বললাম ইয়া রাজুলু, হে লোক, অর্থাৎ আমি দাঁড়ায় আছি, আমার পাশ দিয়ে একজন লোক যাচ্ছে, তার একটা হেল্প দরকার, আমি তাকে ডাক দিচ্ছি হে লোক। বাকি আমি হে লোক কখন বলবো, যখন তার নাম জানবো না বা তার সম্পর্ক, তার গুণাগুণ কিছু জানবো না, তাই না? যদি যাচ্ছে যে, যদি আমার ভাই হয় তাহলে তো বলবো হে ভাই, যদি নাম জানি হে খালেদ, এভাবে ডাকবো। কিন্তু ইয়া রাজুলু কখন ডাকবো, যখন তার নাম জানবো না, তার গুণাগুণ কিছু জানবো না, তাই না, হে ভাই, এভাবে ডাক দিব। তাহলে বলেন তো এই যে আমি এখান থেকে ডাক দিলাম, আমার সামনে দিয়ে একজন লোক যাচ্ছে, দেখে ডাক দিচ্ছি, তাহলে এখন কি নির্দিষ্ট ব্যক্তিকে ডাক দিচ্ছি নাকি অনির্দিষ্ট কাউকে? যখন আমি নির্দিষ্ট বলতেছি কাউকে, হে লোক, এটা কি নির্দিষ্ট না নির্দিষ্ট অনির্দিষ্ট? নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট, মাশাআল্লাহ। তার মানে এই যে আমি ইচ্ছা করে, উদ্দেশ্য করে ডাক দিতেছি, তাই না? এই যে আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি দেখছি, দেখে উদ্দেশ্য করে ডাক দিছি। তো যখন উদ্দেশ্য করে ডাক দেওয়া হয় এটার নাম মুনাদা মুফরাদ। এটার আরেকটা নাম আছে নাকিরাতুন মাকসুদাতুন, এটার একটা নাম কি, নাকিরাতুন মাকসুদাতুন। এখানে সবসময় নাকেরাই হবে না, মারেফা হতে পারে, বাকি নাকিরাতুন মাকসুদাতুন। যদি নাকিরা শব্দকে আহ্বান করি এবং উদ্দেশ্য করে আহ্বান আহ্বান করে, যে ইচ্ছা করে তার হেল্প নিব এবং সামনে যাচ্ছে তাকে দেখে একদম নির্দিষ্ট করে যদি আহ্বান করা হয়, তখন সেই নাকেরাটা মুনাদা হওয়ার কারণে মারেফা হয়ে যায় এবং সেটাকে বলে নাকিরাতুন মাকসুদাতুন। এর বিপরীত হলো নাকিরা গাইরু মাকসুদা। নাকিরা গাইরু মাকসুদা মানে একজন অন্ধ ব্যক্তি, সে রাস্তায় দাঁড়ায় ডাকতেছে হে ভাই, সে কি কাউকে দেখে ডাকতেছে নাকি না দেখে আন্দাজি, না দেখে উস্তাদ, আন্দাজি ডাকতেছে, তাহলে সে ডাক দিলে সেটা কি মারেফা হবে, মানে নির্দিষ্ট একজনকে দেখে ডাক দিতেছে না, তার মানে মারেফা হবে না। তো ওই নাকেরাকেই বলে নাকিরা গাইরু মাকসুদা, মানে যাকে উদ্দেশ্য করে ডাকা হচ্ছে না। ফর এক্সাম্পল, একজনকে দেয়ালে আর আড়ালে আটকায় রাখছে, সে ওইখানে বিপদে পড়ছে, ওখান থেকে জোরে জোরে চিল্লাচ্ছে হে ভাই আমাকে হেল্প করো, এই যে হে ভাই যে বলতেছে সে কি কাউকে উদ্দেশ্য করে দেখে ডাক দিতেছে না, তার মানে এই যে তার ডাকটা এটা নাকেরা, এটা হলো নাকেরা গাইরু মাকসুদা, নাকেরা গাইরু মাকসুদা। তো এই যে নাকেরা গাইরু মাকসুদা যেটা সেটা মানসুব হবে, যেমন ধরেন আমি বললাম হে ভাই অথবা হে লোক,
না দেখে বলতেছে, অন্ধ ব্যক্তি বলতেছে, এটা হবে ইয়া রাজুলান, ইয়া রাজুলান, ইয়া রাজুলান। যেমন আমি বললাম ইয়া রাজুলান খুদ বিয়াদি, হে ভাই আমার হাতটা ধরো, বা সাঈদনি আমাকে হেল্প করো। এই যে হে ভাই যে বলতেছি, না দেখে বলতেছি, তাহলে এটা হলো মানসুর। এই তিন রকমই হয় মুনাদা, এর বাহিরে নাই। এই তিন রকম তাহলে বলেন মুনাদার এরাব হচ্ছে দম্মার উপরে মাবনি হবে যদি মুনাদাটা মুফরাদ হয় বা নাকেরা শব্দকে উদ্দেশ্য করে ডাকা হয়। 2 নম্বর, মুনাদা যদি মুদাফ হয় তখন মুনাদাটা মানসুব হবে। 3 নম্বর, মুনাদা যদি নাকিরা গাইরু মাকসুদা হয়, নাকিরা গাইরু মাকসুদা কি বুঝাইতে পারছি? মানে অন্ধ লোক ডাকবে তখন। একটা মোট কথা, একটা নাকেরা শব্দকে আহ্বান করা হবে উদ্দেশ্য ছাড়া, উদ্দেশ্য ছাড়া, তখন সেই নাকেরাটাকে বলে নাকেরা গায়ের মাকসুদা। যেমন কোরআনে আসছে না, ইয়া হাসরাতান, হায় আফসোস, আলাল ইবাদ, সুরা ইয়াসিনের মধ্যে আসছে ইয়া হাসরাতান। দেখেন হাসরাত মানে আফসোস, আফসোস কি কোনো ব্যক্তি, তাকে কি ডাক দেওয়া যায়? হ্যাঁ, তাকে কি আহ্বান করা যায়? তো এখানে আসলে আফসোস প্রকাশ করা উদ্দেশ্য, এখানে তাকে ডাক দিয়ে নির্দিষ্ট করে এরকম কিছু উদ্দেশ্য না, তাই না? সুতরাং এখানে হাসরাতানটা কি নাকিরা গাইরু মাকসুদা, এই নাকিরা গাইরু মাকসুদাটা কি হয় মানসুব হয়। তাহলে মুনাদার এই হলো তিনটা প্রকার, মুনাদার এই তিন রকমের এরাব হয়। তা এখন প্রশ্ন হলো, আমরা যে আইয়ুহাল ইখবাতু বলতেছি, এখানে আইয়ুটা মুনাদা, এই মুনাদাটাকে যদি আমরা হা দামিরকে মুদাফিলাই ধরি, তাহলে মুনাদাটা মুদাফ হয়ে যায় না? মুদাফ, মুদাফ হয়ে যায়, আর মুদাফ হলে তো সেটা মানসুব হয়ে যাবে। কিন্তু ইয়া আইয়ু এটা কি মানসুব আছে? বলেন এটা কি মানসুব? আপনার না, মারফু, এটা মারফু মারফু। আছে, তাই না? তার মানে বুঝে গেল এটা মুদাফ না, বা এই হাটা দমির না, মুদাফি নাই, তাই না? তাহলে হাটা যদি দমির না হয় তাহলে এটা কোন প্রকার হা? এই হাটার নাম হলো হা উত্তানবিহ। হার নাম কি? হা উত্তানবিহ, হা উত্তানবিহ। হাউ তানবির অর্থ হলো যেটা সতর্ক করা বা শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য আসে, শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য আসে, তার মানে এই হাটা দামির না। তো সুতরাং আইয়ু এটা হলো নাকিরা মাকসুদা, বা একটা নাকেরা শব্দ যাকে উদ্দেশ্য করে আহ্বান করা হচ্ছে। তাহলে এটা হলো মুনাদা। তাহলে এখন শব্দ আছে আল ইখওয়াতু, আল ইখওয়াতুটা কি হবে? আল ইখওয়াতু, দেখেন ওই যে পূর্বের আইউটা মারফু আছে, আল ইখওয়াতু মারফু আছে, তাই না? আমরা জানি একাধিক শব্দ একই জিনিসকে বোঝায়, হে ও হে, হে যে, হে ভাইরা। তাহলে এখানে যে দ্বারা যাকে বুঝাচ্ছে, ভাইরা দ্বারাও একই সত্তাকে বুঝাচ্ছে, একই ব্যক্তিকে বুঝাচ্ছে, তার মানে আল না, ইখওয়াতু হবে বাদাল, বাদাল, বাদাল। তাহলে যে আইয়ুহাল ইখওয়াতু, আইয়ুহাল কাফিরুনা, আইয়ুহান নাসু, এই যে এরকম তারকিব আসলে পারবেন না? শুরুতে ইয়াটা হলো উচ্চ হরফুন নিদা, আইয়ুটা হবে মুনাদা মুফরাদ মাবনিয়ুন আলা দম, হাটা এখানে তারকিবে আসবে না, এটা হা উত্তানবি। তারপরে যেটা থাকবে ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফিরুন মানে বাদাল, ইয়া আইয়ুহাল ইখওয়াতু, আল ইখওয়াতু বাদাল, ইয়া আইয়ুহান নাস, নাস বাদাল। বুঝে গেছে সিস্টেমটা? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। বাকি এখানে মুখস্থ করবেন হলো এই যে মুনাদার তিন রকম, মুনাদার এরাবটা কি তিন রকম, এরাবুল মুনাদা, মুনাদার এরাবটা তিন রকম। এর বাহিরে আরো কয়েকটা প্রকার আছে, ওগুলো আমাদের লাগবে না যেহেতু ওগুলো কোরআনে ব্যবহার নেই, এই কোরআনে এই তিনটা ব্যবহার হয়েছে। এই তিনটা এরাব মনে রাখলে কোরআনের সকল মুনাদা বুঝতে পারবেন। 1 নম্বর, মুনাদা মুফরাদ বা নাকেরা মাকসুদা দম্মার উপরে মাবনি, মুনাদা মুদাফ মানসুব, মুনাদা নাকেরা গায়রু মাকসুদা মানসুব, এই তিন রকম। তো আইয়ুহাল ইখওয়াতু মাঝখানে আটকে গেলাম আমরা, আইয়ুহাল ইখওয়াতু শিক্ষক সাহেব বলতেছে, হে ভাইরা, উহান্নি উকুম বিনাজাহিকুমুল বাহিরি, বিনাজাহিকুমুল বাহিরি ফিল ইমতিহানি নিসফিয়্যি, ওয়াল্লাহি লাকাদ ফারিহতু কাসিরান বিহাদিহি আন-নাতিজাতি আল্লাতি
بلغت نسبتها 97%. أهنئكم، আমি তোমাদেরকে অভ্যর্থনা অভিবাদন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। উহান্নিউকুম অর্থ কি? আমি তোমাদেরকে অভিবাদন শুভেচ্ছা জানাচ্ছি। জানাচ্ছি। কেন? বিনাজাহিকুমুল বাহিরি, তোমাদের অসাধারণ সাফল্যের জন্য। বাহির মানে সুস্পষ্ট, বাহির মানে অসাধারণ, অসাধারণ সাফল্যের জন্য, সাকসেসের জন্য। নাজাহুন মানে সাকসেস। তো বিনাজাহি, বি এর মাজরুর, কোন মোদাফিলে? আল বাহির নাজাহুনের নাত। তো বিনাজাহি কুমুল বাহিরি মানে তোমাদের অসাধারণ সাকসেসের জন্য, ফিল ইমতিহান নিসফি মানে অর্ধসাময়িক পরীক্ষায়, নিসফুন মানে অর্ধেক, নিসফুন অর্ধেক, তাহলে ফিল ইমতিহান নিসফি মিড টার্ম পরীক্ষায় বলতে পারেন, মানে সেমিস্টারের অর্ধেক হলে যে পরীক্ষাটা হয়, অর্ধসাময়িক বা যেভাবে বলে মিড টার্ম পরীক্ষায় তোমাদের অসাধারণ সাকসেসের জন্য আমি তোমাদেরকে অভিবাদন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। ওয়াল্লাহি, আল্লাহর শপথ। তার এখানে ওয়াও, এই ওয়াওটা কি? লিল কাসাম, শপথ অর্থ প্রদান করতেছে, তাই না? আমরা জানি ওয়াওটা যখন শপথ অর্থ প্রদান করে, এই ওয়াওটা কি? হারফুল জাররি, এটা একটা প্রিপোজিশন, তাই না? হারফুল জার। তাহলে কসম আসলে তারপরে কি আসে বলেন? কসম, কসম মাজরুর হবে। একটা হলো কসম, তারপরে হলো জওয়াবুল কসম, তাই না? জি এই যে এখানে জি ওয়াল্লাহি জার মাজরুর, এখানে উকসিমু একটা ভার্ব আছে তার সাথে মুতাল্লিক হয়ে, এটা হলো কসম, তাহলে তো এখন জওয়াবুল কসম লাগবে। এই যে লাকাদ ফারিহতু কাসিরান, নিশ্চয়ই আমি অনেক খুশি হয়েছি। ফারিহতু কাসিরান, আমি অনেক আনন্দিত হয়েছি। বিহাদিহীন নাতিজাতি, এই ফলাফলের দ্বারা বা এই ফলাফলের কারণে, নাতিজাতুন মানে রেজাল্ট, এই রেজাল্টের মাধ্যমে আমি অনেক আনন্দিত হয়েছি। আল্লাতি বালাগাত, যেটা পৌঁছে গিয়েছে, নিসবাতুহা যার পার্সেন্টেজ, যে রেজাল্টের পাশের হার পৌঁছে গিয়েছে কততে? 97%, 97%। যে রেজাল্টের গড় নাম্বার বা অ্যাভারেজ নাম্বার হচ্ছে 97, এই রেজাল্টে আল্লাহর শপথ আমি অনেক আনন্দিত হয়েছি। তো ওয়াল্লাহি লাকাদ ফারিহতু কাসিরান, তাহলে এটা হলো কসম, লাকাদ ফারিহতু এটা হলো জওয়াবুল কসম। তাহলে আমরা পড়েছিলাম জওয়াবুল কসমটা কোন ধরনের হলে তার শুরুতে একটা লাকাদ আসবে, মাদি ক্রিয়া। মাদি হাবাচক, শুধু মাদি হলে হবে না কি? ও আচ্ছা, হা বাচক, মাদি মাদি হাবাচক, হা বাচক। যদি মাদি হাবাচক জওয়াবুল কসম হয় তাহলে শুরুতে একটা কি আছে? লাকাদ। লাকাদ, এটা মাদি হাবাচক ফারিহতু, এই জন্য শুরুতে লাকাদ আসছে। আরেকটা বিষয় ছিল আমাদের, এই যে ফারিহতু, আমি খুশি হয়েছি, ফারিহা ফেল তু ফাইল, তাহলে বলেন তো এটা কি লাজিম নাকি মুতাদ্দি? এটা সকর্মক ক্রিয়া নাকি অকর্মক, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? লাজিম ক্রিয়া। মাশাআল্লাহ, লাজিম ক্রিয়া। এটা বের করার সহজ পদ্ধতি হলো এই যে আমি খুশি হয়েছি, প্রশ্ন করেন কি খুশি হয়েছি, কাকে খুশি হয়েছি, প্রশ্ন হয়? না না, প্রশ্ন হয় না, তার মানে বোঝা গেল এইটার দ্বারা তো মাফুলুন বিহি বের হয়, তো এখানে মাফুলুন বিহি নাই, এই বারবার মাফুলুন বিহি হতে পারে না, যে বারবার মাফুলুন বিহি হতে পারে না সেটাই কি? লাজিম। লাজিম। সুতরাং এটা একটা লাজিম ক্রিয়া। এখানে আরেকটা প্রশ্ন আছে, এই দেখেন নিসফিয়ন, আমরা জানি অর্ধেক আরবি কি? নিসফুন হ্যাঁ, হাফ, অর্ধেক, অর্ধেক আরবি কি? নিসফুন নিসফুন, তাই না? নিসফুন। তাহলে এখানে দেখেন তার শেষে একটা তাসদিদ যুক্ত ইয়া যুক্ত হয়েছে, তাসদিদ যুক্ত ইয়া, এটার নাম কি? আমরা পড়ে আসছি না 7 নম্বর বইয়ে ইয়া উন নাসাব, ওই যে আমরা পড়েছি
ও যেমন বুঝছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ হচ্ছে জাতীয় জাতীয় মানে হ্যাঁ ওই জাতীয়। পাকিস্তানু, পাকিস্তান, কিন্তু একজন পাকিস্তানের নাগরিক কিভাবে বলবেন? পাকিস্তানিয়ন, তাই না? মক্কা তো মক্কিয়ন, মদিনা তো মাদিন মাদানিয়ন, ওই যে আমরা বলেছি না, তো ইয়া জি উন্নাসাব, জি তাহলে জি ইয়া জি উন্নাসাব তো হলো আমরা জানি গোত্র দেশ এগুলোর সাথে আসে, তাহলে এখানে নিসফুন নিসফিয়ন কেন হলো? এখানে কি কোনো জাতি বুঝাচ্ছে? পাকিস্তানি, ইন্ডিয়ান, মক্কি, কুরাইশি, না না এগুলো বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে না এখানে তো। ইয়া উন্নাসাব আসলো কেন? এই প্রশ্নের উত্তরটা কি? এই প্রশ্নের উত্তর হলো, আপনাদেরকে আরেকটা ক্লাসে আমি বলেছিলাম, এখানে দেখেন আল ইমতিহানিন নিসফিয়্যি, এই দুইটা শব্দের সম্পর্ক কি? মিডটার্ম পরীক্ষা, নাতমানব নাত মানত, মেশাআল্লাহ, নাত মানত, শুধু নিসফুন যদি থাকতো অর্ধেক, অর্ধেক, এই নিসফুন শব্দটা নাত হতে পারে না, কারণ এর মধ্যে কি কোনো গুণবাচক অর্থ আছে? না না অর্থ নাই, তো এই যে শুধু নিস্পুন শব্দটা নাত হতে পারে না, তো এরকম সত্তাবাচক অর্থ যে শব্দের মধ্যে কোনো গুণবাচক অর্থ নাই এগুলো নাত হতে পারবে না, তো এই জাতীয় শব্দকে নাত বানানোর প্রয়োজন হলে সেক্ষেত্রে শেষে একটা কি যুক্ত হয়? ইয়া ইয়ান্নাসুন উন্নাসা। উত্তরটা কি? যে যেই শব্দগুলো নাত হতে পারে না তার মধ্যে নাতগত কোনো অর্থ নাই সেই শব্দকে নাত বানানোর প্রয়োজন হলে সেক্ষেত্রে কি করতে হবে? ইয়ান্নাসাব চুপ করো তো। ইয়া উন্নাসাব যুক্ত করতে হবে শেষে, তাহলে সেটা নাত হতে পারবে। ওই যে আপনাদেরকে উদাহরণ দেখাইছিলাম, যেমন একটা শব্দ হলো জামাআতুন, জামাআতুন মানে দল, তাই না? জামাআতুন দল। এখন যদি আমি বলি যে ইসলামিক দল, ইসলামিক, এখানে আপনি বলতে পারবেন না জামাআতুন ইসলামুন, বলা যাবে না না, জানি কারণ ইসলাম শব্দটা নাত হতে পারে না, আপনি বলতে হবে ইসলামিক, ইসলাম বিষয়ক, তাহলে সেক্ষেত্রে এখন একটা আপনি ইয়া উন্নাসাব যুক্ত করে দেন, জামাআতুন ইসলামিয়াতুন, এখন দেখেন এটা নাত হয়ে গেছে, জামাআতুন ইসলামিয়াতুন, ইসলামিক এত বুঝে গেছে? জি। তো সিমিলার এখানে ছিল এই যে ইমতেহানুন, ইমতেহানুন মানে পরীক্ষা, এখন অর্ধসাময়িক পরীক্ষা, এটা বুঝি বলতে চাই, নিসফুন হলে হবে না, কি বলতে হবে? নিসফিয়ুন ইমতেহানুন নিসফিয়ুন, ইমতেহানুন নিসফিয়ুন, আল্লাহ আকবার, তাহলে নিসবাতুহা যার এভারেজ পৌঁছে গিয়েছে, যার এভারেজ হলো 97, এভারেজ কে আরবিতে বলে ফিল মিয়া, ফিল মিয়া, তাহলে এটাকে যদি 97% বলেন তাহলে হবে 97, 97, তাহলে ফিল মিয়া, ফিল মিয়া মানে 100-তে, 100-তে 97 মানে কি 97%, তাই না? এই যে 97% 97%, তাহলে বলেন তো, আমি বলতে চাই অ্যাভারেজ 80, আরবি কি হবে? সামিয়াতুন আমানু না ফিল মিয়া কি হবে? সামানু সামানুন না ফিল ফিল মিয়া মিয়া বলেন 50%, কিভাবে বলবেন? খামসুনা না ফিল ফিল মিয়াতি, মিয়া মিয়া খামসুনা ফিল মিয়া, ফিল পঞ্চাশ মিয়া পার্সেন্ট ওকে। এবার আসেন সামনে, উকাশাতু, আরেকজন ছেলের নাম উকাশা, ছাত্র, সে বলতেছে ফাররাহাক আল্লাহু দাইমান ইয়া উস্তাদ, হে উস্তাদ আল্লাহ আপনাকে সব সময় খুশি রাখুন, ফাররাহাকা, ফাররাহাক আল্লাহ, আল্লাহ আপনাকে আনন্দিত রাখুক, খুশি রাখুক, দাইমান, দাইমান মানে অলওয়েজ, ভীষণ সব সময়। তাহলে এখানে 1 নম্বর ফর্মে ব্যবহার হলো ফারিহা ইয়াফরাহু ফারহুন, কোন ফর্ম হলো এটা? 1 নম্বর 1 নম্বর ফর্মে কোন ইয়া, 1 নম্বর ফর্মের তো অনেকগুলো ধরন আছে না, ও আচ্ছা সামিয়া ইয়াসমাউ মাশাআল্লাহ, সামি আসবাব, তাহলে এটা লাজিম, খুশি হওয়া, নিজে খুশি হওয়া, তাই না?
এখন জি আরেকজনকে খুশি করা, এটা কি হবে? ফারাহা ইউফারিহু তাফরিহুন। আমরা বলেছিলাম অনেক সময় ফর্ম ওয়ানে কাজটা নিজের সাথে থাকবে, আর ফর্ম টুতে গিয়ে আরেকজনকে করানো হবে। নিজে খুশি হও, আরেকজনকে খুশি করা, আনন্দিত করা। ফাররাহাকাল্লাহু, আল্লাহ আপনাকে আনন্দিত রাখুন বা খুশি করুন। দা ইমান অলওয়েজ ওস্তাদ, রিয়া ওস্তাদ ওইটা মুনাদা মুফাদ, এই জন্য মাবনিয়ুন আলা তাম্মি। তো এই কথোপকথন হতে হতেই ইউদখিলু উসামা তুসাবুরাতা, উসামা ব্ল্যাকবোর্ডটা ভিতরে নিয়ে আসতেছে, প্রবেশ করাচ্ছে। তো এই প্রবেশ করাইতে করাইতে মাঝখানে শিক্ষক সাহেব বলতেছে, ইন্নি জওয়াল তুফি বাশারিকিল আরদি ও মাগারিবিহা, নিশ্চয় আমি জওয়াল তু ফি মাশারিকিল আরদি ও মাগারিবিহা ودرست في بلاد كثيرة ولم أرى طلابا أحسن منكم ولم أرى طلابا أحسن منكم. তাহলে জুলতু আমরা পড়েছিলাম, তাই না? জুলতু মানে ভ্রমণ করা, আর জাউওয়ালা জাউওয়ালি এটার অর্থ কি? বেশি ভ্রমণ করা, বেশি ভ্রমণ করা, অর্থাৎ এটার মধ্যে অর্থের মধ্যে তীব্রতা বোঝাচ্ছে নাকি আধিক্যতা? এটা হলো ইন্টেন্সিভ, এটা তাকসির নাকি মোবালাগা? তাকসির তাকসির তাকসির, ওই যে আমরা পড়েছিলাম কাতা, কাটা, কাতা টুকরা টুকরা করে কাটা, এটা কি জি তাকসির, তাকসির? তো ইন্নি জি জি জওয়ালতু ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা, মানে আমি পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে, অর্থাৎ সারা পৃথিবীতে আমি ভ্রমণ করেছি। ও দাররাস্তু, এবং পড়িয়েছি। ফি বিলাদিন কাসীরাতিন, অনেক দেশে। ও দাররাস্তু ফি বিলাদিন কাসীর, দারাস্তু আমি পড়েছি, দাররাস্তু আমি পড়িয়েছি। আগে ছিল নিজে, এখন অন্যকে। আগে একটা মাফুল ছিল মুতাদ্দি এক মাফুল নিয়ে, এখন দুই মাফুল নিবে। এবং আমি অনেক দেশে পড়িয়েছি। ওয়ালাম আরা, দেখিনি তোল্লাবান কোন ছাত্র, আহসানা মিনকুম, তোমাদের চাইতে ভালো, ভালো, তোমাদের চাইতে অপেক্ষাকৃত ভালো ছাত্র দেখিনি, তোমাদের চাইতে ভালো ছাত্র দেখিনি। উসামা উস্তাদের এই কথায় বলতেছে, তাহলে এখানেও দেখেন দাররাস্তু এইবারটাও মুতাদ্দি হলো দুই মাফুল নিয়ে, যা বলতো এটাও মুতাদ্দি, এবং দুইটাই তাকসির। সামা জাজাক আল্লাহ খাইরান ইয়া উস্তাদ, হে উস্তাদ আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। শিক্ষক বলতেছে, লাআল্লাকুম আহতারতুম দফাতির আন-নাহবি, লাআল্লাকুম, আমি আশা করছি তোমরা আহতারতুম নিয়ে এসেছো, উপস্থিত করেছো, দফাতির আন-নাহবি মানে গ্রামারের খাতা, দফাতির আন-নাহবি মানে নাহু লিখছো, মানে নাহু, নাহু মানে হলো ওই যে বাক্য গঠন শাস্ত্র, একটা হলো ইলমু সরফ যেটাতে শব্দ গঠন শেখানো হয়, মানে মাদি কিরকম হবে, মুদারে কিরকম হবে, আমর কিরকম হবে, ইসমুল ফায়েল কিরকম হবে, এগুলো সব শব্দ গঠন শাস্ত্র। শব্দ গঠন শাস্ত্রকে আরবিতে বলে ইলমু সরফি। আর একটা হলো বাক্য গঠন শাস্ত্র, যেখানে বাক্য গঠন শিখাবে, এই বাক্য গঠন শাস্ত্রকে আরবিতে কি বলে? ইলমুন নাহবি, যেখানে মুদাফ, মুদাফ ইলাই, নাত, মানুত, ফেল, ফাইল, মাফুল বিহি, হাল, তামিজ, মুস্তাসনা ইত্যাদি শিখাবে, এটা হলো আর নাহু। তো এখানে নাহু মানে মানে ব্যাকরণিক শাস্ত্র বা বাক্য গঠন শাস্ত্র। তো এটাই বলতেছে উস্তাদ, লাল্লাকুম, আশা করছি তোমরা আহদারতুম নিয়ে এসেছো, উপস্থিত করেছো, দাফাতির আর নাহবি, নাহুর খাতা, বাক্য গঠন বাক্য গঠন শাস্ত্রের খাতা, শাস্ত্র, মানে এই নাহু পরীক্ষা হয়েছে, একটা শাস্ত্রের নাম আর কি নাহু, নাহুর খাতা, নাহুর নোটবুক গুলো তোমরা নিয়ে আসছো, অর্থাৎ নাহু সম্পর্কে পরীক্ষা নিছে উস্তাদ, হয়তো হোমওয়ার্ক দিছে, এগুলো নিয়ে আসছো। তাহলে আহদারা ইহদিরু মানে উপস্থিত করা, আর এটার এক নাম্বার ফর্মে হাদারা, অর্থ কি? উপস্থিত হওয়া, হ্যাঁ উপস্থিত। জি তাহলে হাদারা মানে লাজিম, আহদারা মুতাদ্দি, নাম্বার থেকে চার নাম্বারে গেছে, লাজিম থেকে মুতাদ্দি করা হয়েছে। ওকাশা উত্তর দিচ্ছে, নাম আহবার নাহা,
হ্যাঁ, আমরা সেগুলো উপস্থিত করেছি, নিয়ে এসেছি, নিয়ে এসেছি। শিক্ষক বলতেছে হা তু হা, সেগুলো নিয়ে আসো, ব্রিং, নিয়ে আসো। তাহলে হা তু আমরা শব্দটা পড়েছিলাম, একজন পুরুষ হাতি, অনেক পুরুষ হাতু, একজন মহিলা হাতি, অনেক মহিলা কে হবে? হাতি না, তাই না? এগুলো হলো ভার্ব নাউন, ইসমুল ফেয়ালি, ভার্ব নাউন। তো হাতু হা, নিয়ে আসো। উরিদ আন উরিয়া হাল মুদিরা, আমি সেগুলো মুদির সাহেবকে দেখাতে চাই। উরিদ, আমি চাই, আন উরিয়া, দেখাতে হা সে খাতাগুলো আল মুদিরা, প্রিন্সিপাল সাহেবকে। তাহলে বলেন তো, উরিদ আন উরিয়া হা, এই যে উরিয়া, এই বারটা মাদি মুদারে অ্যাক্টিভ প্যাসিভ কোন ধরনের? প্যাসিভ ওস্তাদ, প্যাসিভ, প্যাসিভ মাদি ফুইলা। উরিয়া মানে কি? অশোদেন, ওই যে খালাকা, খুলিকা, ফাআলা, ফুইলা, এই জন্য উরিয়া। না 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 ওস্তাদ, আমি দেখাবো। হ্যাঁ, তাহলে অর্থাৎ আমি দেখাবো, তাহলে এটা কি হ্যাঁ শব্দটা? হ্যাঁ, মাদি মুদুরি, প্রথম। মুদুরি ওস্তাদ, আচ্ছা মাশাআল্লাহ, মুদুরি মাদি ওস্তাদ। মুদারে বুঝে গেছেন, মুদারে। জি, এবং এটা কয় নাম্বার ফর্মে? এটা 4 নম্বরই উস্তাদ। রাইট, এটা 4 নম্বরে। তার মানে মূল হ্যাঁ ভার্বটা হলো আরা, মুদারে হলো ইউরি। পরিবর্তনটা আপনাদেরকে দেখায় আসছি, মনে আছে না? জি জি উস্তাদ, ইউরি মানসুব হয়েছে, হ্যাঁ ই মানসুব থেকে হওয়ার কারণে ইয়াটা চলে আসছে। ইউরি, সে দেখবে, দেখাবে, আর আমি দেখাবো উরি, উরি। তাহলে এই শব্দটার মারফু রূপটা হবে উরি। এটার মারফু আলামত কি? মারফু, এই শব্দটা মুদারিউন মারফুউন, রাইট? তাহলে মারফুর আলামত কি? মারফুর সাইন কি? এই যে লম্বা? আর ফাতা আসছে সামনে, আমি না, উরি সরি, হামজাতুল, হ্যাঁ হামজা আসছে। না, শুরুটা তো আলামতুল মুদারে, জি মারফু মানে এই এরাবের আলামত তো শেষে থাকবে না, প্রান্তিক হারাকা। এটার মারফুর আলামত হলো সুবুতু হারফিল ইল্লাতি, মানে প্রেজেন্স অফ হারফুল ইল্লাত, নাকিস ক্রিয়া না, এই জি যে জি জি শেষের ইয়াটা আছে, এটা হলো মারফুর সাইন, তাই না? মারফুর সাইন, ও আচ্ছা আচ্ছা, ইয়াটা বুঝতে পারছেন? জি 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 যেমন ধরেন দা ইয়াদউ, এটা মারফু সাইন কি? ওয়াও আছে। এটার মানসুবটা কি হবে? লান ইয়াদউওয়া, এই যে মানসুবের সাইন হলো ফাথা। আবার মাজুম, মাজুমের সাইন কি? হরফুল ইল্লাতটা ড্রপ হয়ে যাবে, তাই না? লাম জি ইয়াদউ, এটা হলো মাজুম। তাহলে সিমিলার উরি, এটা মারফু, মারফুর সাইন প্রেজেন্স অফ হরফুল ইল্লাত। তাহলে এটা মানসুব হবে লান উরিয়া। তাহলে এটা মুদারিউন মানসুবুন وعلامة نصبه الفتحة الظاهرة، تنا إتر منصوب سانكي الفتحة الظاهرة. এখানে আবার পিছনে লম্বা পড়া মনে করতে হবে আপনাদের, মনে আছে কিনা? আচ্ছা, একটু পরে জিজ্ঞাসা করতেছি। আর মাজুম, মাজুমটা হয়ে যাবে লাম উরি, এরকম, তাই না? শেষের ইয়াটা জি থাকবে না। মাজুমের সাইন এখানে এটাকে বলবো আমরা মুদারিউন মাজজুমুন, এবং এটার সাইন হলো হাযবু হারফিল ইল্লাতি। এই যে শেষ থেকে যে হারফুল ইল্লা ড্রপ হয়ে গেছে, এই ড্রপ হওয়াটাই হচ্ছে মাজুমের সাইন। আমি কারেক্ট? জি জি এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, ওই যে আমরা পড়েছিলাম না, একটা পড়েছি তো ইসমুন মানকুস, আর একটা পড়েছি ফেলুন মানকুস, তাই না? নাকিস বার, অল নাকিস বার একই রকম, অল নাকিস বার। এবং আরেকটা পড়েছি আমরা ইসমুন মানকুস। ইসমুন মানকুস কোনটা? অর্থাৎ এমন ইসিম যার শেষে ইয়া আছে এবং পূর্বে কাসরা, রাইট? পূর্বে কাসরা। যেমন দেখেন আমরা পড়েছিলাম একটা বার্ব হলো যেমন কাদিয়ুন, তাই না?
এই ভার্বের জি তালিলের পরে আপনারা জানেন হয়ে যাবে কাদিন, কাদিন। এখন এই যে ইসমুন মানকুসের ইয়াটা ফিরে আসে কয় অবস্থায়? মুদাফ, তারপরে ফাতা, মুদাফ, মানসুব। ফাতা মানে কি? মানসুব হইলে, রাইট। এক নম্বর হলো মুদাফ হইলে, দুই নম্বর মানসুব হইলে, তিন নম্বর আল যুক্ত আল হইলে। যুক্ত হলো। মাশাআল্লাহ, আল যুক্ত হইলে এই তিন অবস্থায় ফিরে আসে, তাই না? ইসিমের ক্ষেত্রে এই তিন অবস্থা, তাহলে আল যুক্ত করেন আল কাদি, এই যে আটা ফিরে আসছে। একইভাবে মক্কার কাজী সাহেব, তাহলে কাদি মক্কাতা, এটা কি মুদাফ। তিন নম্বর হলো যদি মানসুব হয়, মানসুব, যেমন আমি একজন কাজী সাহেবকে দেখেছি, রাআইতু কাদিয়ান, মনে আছে? এই তিন অবস্থায় ফিরে আসে। তাহলে ইসিমের তো এই তিন অবস্থায় ফিরে আসে, এই ভার্বের মধ্যে মানকুস ভার্বের মধ্যে ফিরে আসে শুধু মানসুব অবস্থায়, তাই না? শুধু মানসুব অবস্থায় ইয়াটা, এই দেখেন ফাতাটা আর কি প্রকাশ পায়। এই যে যেমন দেখেন ইউরি, এই যে ইয়ার দম্মাটা নাই, হারাকা সুকুন হয়ে গেছে, উরিয়া, এই যে মানসুব, মানসুব মানে কাসরার পরে ইয়ার উপরে ফাথা পড়া কঠিন না, দম্মা পড়া কঠিন, এই জন্য এই যে মানসুবটা প্রকাশ পেয়ে গেছে ফাথাটা, তাই না? মারফু এবং মাজুমে প্রকাশ পায় না, কিন্তু মানসুবের মধ্যে প্রকাশ পেয়ে যায়, এটা হলো ভার্বের ক্ষেত্রে। তো এটা হলো মুদারের একটা ভাব, উরিদু আন উরিয়া, আমি দেখাতে চাই হা সেইটা, অর্থাৎ সেই খাতাগুলো, আল মুদিরা মুদির সাহেবকে। তাহলে এখানে উরিয়া কয়টা মাফুল নিছে? দুইটা উস্তাদ, দুইটা মাফুল, হা হলো মাফুলুন বি আউয়াল, আল মুদিরা মাফুলুন বিহি আসানি। সানি, আমরা পড়েছিলাম এক নাম্বার ফর্ম থেকে দুই নাম্বার ফর্মে গেলে অনেক সময় এক নাম্বার ফর্মে মুতাদ্দি থাকে, দুই নাম্বার ফর্মে, চার নাম্বার ফর্মে মুতাদ্দি হয়, বাকি পার্থক্য হলো ফর্ম ওয়ানে একটা মাফুল নিবে। যেমন আমি বলতে পারি রাআইতু খালিদান, আমি খালেদকে দেখেছিলাম, তাহলে একটা মাফুল। আমি খালেদকে দেখিয়েছিলাম, কাকে দেখাইছিলাম? মুদির সাহেবকে, দুইটা মাফুল হয়ে গেল, তাই না? দুইটা তো দুইটাই মুতাদ্দি, বাকি ফর্ম ওয়ানে একটা মাফুল, ফর্ম টু ফোরে গিয়ে দুইটা মাফুল। সায়ুসাররু বিহা কাসিরান ইনশা আল্লাহ, সায়ুসাররু বিহা, এর মাধ্যমে তাকে আনন্দিত করা হবে, কাসিরান অনেক ইনশা আল্লাহ। তো এখানে এটা প্যাসিভ আছে, বাকি অ্যাক্টিভ হলেই তো ভালো হতো। ইউসাররু না দিয়ে যদি ইয়াসুররু হইতো তো বেশি ভালো ছিল না? এগুলোর মাধ্যমে তিনি আশা করি অনেক আনন্দিত হবেন। অরিজিনাল বইয়ে কি ইউসাররু আছে নাকি ইয়াসুররু? আছে, চেক করে নেই। আচ্ছা, আমার সামনে নাই। তো এটা অ্যাক্টিভই হইলে ভালো ছিল, এটা এখানে প্যাসিভ রূপ দিচ্ছে ইউসাররু, আসলে ইউসাররু না দিয়ে এটা যেহেতু আনন্দিত হওয়া, খুশি হওয়া, তো এটা তো আর প্যাসিভ হতে পারে না, তাই না? প্যাসিভ হতে পারে না, এটা অ্যাক্টিভই থাকবে, যেহেতু লাজিম ক্রিয়া অ্যাক্টিভ হবে না। তাহলে এই রূপটা আসলে এরকম হতো, এটা টাইপও আছে, ওস্তাদ, সায়াসুররু। এটা তো মুদ, ওস্তাদ এটা তো মধুরী মাধুরী, হ্যাঁ, সায়ের পরে ইউসাররু, মধুরী মাধুরী হয়েছে ওস্তাদ, ইউসাররু। সেটাই বলতেছি, মুদারে মাজহুলের তো দরকার নাই, অ্যাক্টিভ হলেই তো হচ্ছে, তিনি আনন্দিত হবেন, বিহা মানে সেই খাতাগুলো নিয়ে, তিনি সেই খাতাগুলোর দ্বারা অনেক আনন্দিত হবেন ইনশাআল্লাহ। তো এখন এই যদি ইউসাররু বলেন তাহলে অর্থটা কি করবেন? মুদারে মাজহুল, মাজহুলের অর্থ হবে যে এগুলোর তাকে তাকে আনন্দিত করানো হবে, আনন্দিত করানো বা আনন্দিত করা, অ্যাক্টিভ হলে করা স্যার, তো এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ অ্যাক্টিভ অর্থ করেন, তাহলেই সুন্দর। আরেকটা হলো যদি আমরা মাফুলুন বি গাইরুস সারি ধরি, তার সুযোগ আছে কিনা দেখেন, আনন্দিত হওয়া, এটা নিয়ে আনন্দিত হওয়া, এরকম যদি হয় তাহলে হতে পারে, একটু অভিধানে চেক করি। গাইরুসরি দলে একটা সুযোগ থাকার কথা, বাকি গাইরুসরি হয় কি না এটা।
سرع أسرة না, এরকম বি দিয়ে ব্যবহার দেখাচ্ছে না, তার মানে একটাই অর্থ হয় এটার। ওস্তাদ, এখানে কাসির কাসিরানটা মাফলুন মুতলাক না? হ্যাঁ, মাফরুন মুতলাক, হ্যাঁ, তাহলে তো এখানে কোনো অবজেক্টই নাই মাঝুলে। রাইট, অবজেক্ট নেই। ওকে, সায়াসুর সায়াসুর রু এরকম পড়েন, নাসার অ্যান্সার হতে। হ্যাঁ, সায়াসুর রু বিহা কাসিরান ইনশাআল্লাহ, এগুলো নিয়ে ইনশাল্লাহ তিনি অনেক আনন্দিত হবেন, অর্থাৎ খাতাগুলো দেখে তিনি অনেক আনন্দিত হবেন। ইয়া আমরু, হে আমর, আসমিআনি, আমাকে শোনাও, আসমা ইউসমিউ, আসমিআ আমর, আমাকে শোনাও, বাইতাল মুতানাব্বি, কবি মুতানাব্বির কবিতার পংক্তিটি। বাইতুন মানে এখানে অর্থ কি? কবিতার, কবিতা ওই যে কবিতার একটা অংশ। বাইতুন যখন কবিতার পংক্তি অর্থ হয় তখন তার বহুবচন হলো আবিয়াতুন। বাইতুন আবিয়াতুন, আগে তো আমরা পড়েছি বাড়ি, বাইতুন একই বানান, কিন্তু যদি বাড়ি বানান ধরেন তখন বাইতুন বহুবচন হবে বুয়ুতুন, বাড়ি হাউস বা ঘর, কিন্তু বাইতুন যদি বহুবচন হয় আবিয়াতুন তখন এটার অর্থ কি? কবিতার পংক্তিমালা। তো এখন এটা বুঝবো কিভাবে? ওই যে আগে পরে দেখে বুঝতে পারতে হবে। তো আসমে আনি বাইতাল মুতানাব্বি, এই যে কবি মুতানাব্বির কবিতার পংক্তিমালা আমাকে শোনাও, আল্লাদি দাকারতুহু লাকুম আমসি, যেটা আমি তোমাদের কাছে গতকাল আলোচনা করেছিলাম, আল্লাদি দাকারতুহু, যেটা আমি আলোচনা করেছিলাম লাকুম তোমাদেরকে, আমসি গতকাল। তো আমর এই কবিতাটা শোনাচ্ছে, আমরুন, وما التأنيث لاسم الشمس عيب ولا التذكير فخر للهلال. এটা আগে একটু বুঝে নেন, শামসুন শব্দটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস, মুয়ান্নাস। তারপরে হিলালুন, হিলালুন মানে চাঁদ, শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। তো কবিতাটা বলতেছে وما التأنيث للشمس عيب, মানে এই যে আশামসু শব্দটা, ইসিমটা, আর তানিস মানে মুয়ান্নাস হওয়া, মুয়ান্নাস হওয়াতে মা আইবুন, মা আইবুন মানে এই যে শামস বা সূর্য, সূর্য শব্দটা শব্দগতভাবে মুয়ান্নাস হওয়াতে তার কোনো দোষ নাই। ওয়ালা তাযকীরু ফখরুন লিল হিলালি, এবং হেলাল বা চাঁদ, এই চাঁদের মুজাক্কার হওয়াতেও কোনো ফখর নাই, ফখর মানে অহংকার নাই, অহংকার, অহংকার মানে তারা আলাদা করে গর্ব করবে, কোনো গর্বের বিষয় না এখানে, বুঝেছে? আসলে হলো ওই যে নামের মধ্যে কিছু নাই, মূল হলো তার কাজে, শব্দ যদিও মুয়ান্নাস কিন্তু সূর্যের কাজ চাঁদের চাইতে অনেক বেশি, সূর্যের শক্তি ক্ষমতা অনেক বেশি, তো তার নাম মুজাক্কার মুয়ান্নাস ডাজেন্ট ম্যাটার, সূর্যের চাইতে চাঁদ যদিও শব্দগতভাবে মুজাক্কার, তার শব্দের মধ্যে একটাই আছে কিন্তু তার কাজে সূর্যের চাইতে সে অনেক পিছিয়ে, সুতরাং নামের মধ্যে কিছু নাই, সব হলো কাজে। আইবন, আইবন মানে দোষ, দোষ দোষ, তাহলে একসাথে অর্থ কি করবেন? সূর্যের জন্য মুয়ান্নাস হওয়াতে কোনো দোষের দোষ নাই, একইভাবে চাঁদের জন্য সে মুজাক্কার হওয়াতে এটা তার জন্য অহংকার নাই। গর্বেরও কিছু না। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত থাকুক, আল্লাহ রহম করলে আমরা এবারের বাকি অংশটা আগামী ক্লাসে পড়বো, তাহলে এখান থেকে এই কবিতার পরের অংশ থেকে পড়বো ইনশাআল্লাহ, আল মুদাররিস থেকে। জাজাকুমুল্লাহ খের, কারো প্রশ্ন আছে কিছু? ওকে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।